সাগর, চলো তাড়াতাড়ি, নামাজটা পড়ে আসি। ধুরো ভাই, যান তো, ডিস্টার্ব করেন না। কি হইলো হঠাৎ এরকম ভাবে বলার মানে কি? বিরক্ত লাগতেছে ভাই এখন ব্যাপারটা, বুঝছেন? কোন ব্যাপার? এই যে আমরা মনে করেন ইসলামের সব নিয়ম কানুন মাইনা চলার চেষ্টা করতেছি, হারাম বর্জন করতেছি, হালাল গ্রহণ করতেছি, এখন আল্লাহ তাআলা যদি আগে থেকেই সব কিছু আমাদের জন্য লিখে রাখেন, তাহলে এত কিছু করার মানে কি? আল্লাহ তাআলা যদি লিখে রাখে আমি জাহান্নামে যাবো, তাহলে আমার এত কিছু করার দরকার কি? হ্যাঁ, আমার তো ভাই সব কিছু ভুলে দুনিয়া নিয়ে পড়া থাকা উচিত। ব্রাদার, হ্যাভ এ গুড কোয়েশ্চেন। আপনি পারবেন আমার কোয়েশ্চেনের অ্যান্সার করতে? তুমি তো WXYZ স্কুলের টিচার, তাই না? হ্যাঁ, তো গত এক বছরে যা পড়াশোনা করাইছো, এর উপরে যদি পরীক্ষা নাও, তাহলে কার কী অবস্থা হবে একটু বলো তো। গত এক বছরে যে অবস্থা, তাতে সাকিবে ফার্স্ট হইতে পারে, আর সারিয়ার সেকেন্ড হবে, আর রাব্বি নামে একটা পোলা আছে, হয়তো শিওর ফেল করব। ও যদি ফেল করে তাহলে এটা কি তোমার দোষ? এটা তো ওরই ফল, তাই না? কেন, সারাটা বছর একটু পড়ালেখা করে নাই, এক্সট্রা ক্লাস দিয়েছিলাম সেটা তো অ্যাটেন্ড করে নাই, আর অ্যাসাইনমেন্ট একটাও জমা দেয় নাই, ও তো শিওর ফেল করবে। রাইট, তাহলে এবার একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের কোরআন এবং সুন্নাহ এই দুইটার আলোকে জীবনযাপন করার সিস্টেম বলে দিয়েছেন, এবং সুস্পষ্টভাবে সঠিক পথে চলার যে গাইডলাইন সেটাও আমাদের দিয়ে দিয়েছেন। এখন সব কিছু জানার পরেও যদি আমরা ভুল করে ফেলি, তাহলে ফলটা কার? আমাদের। কিন্তু আমরা যেটা করব সেটা যদি আগে থেকে লেখা থাকে, তাহলে আমাদের করণীয়টা কি? হোয়ার ইজ দ্য ফ্রি উইল? মহান আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়েব, উনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্বন্ধে অবগত আছেন। আমরা চলার পথে যদি কোনো ভালো এবং খারাপ কাজের মুখোমুখি হই, চাইলে আমরা ভালো কাজটাও করতে পারি, চাইলে আমরা খারাপ কাজটাও করতে পারি। ইটস আপ টু আস, দ্যাট ইজ আওয়ার ফ্রি উইল। মহান আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে কোনটা আমরা পিক করব, স্টিল উনি আমাদেরকে পিক করার সুযোগটা কিন্তু দিচ্ছেন। অ্যান্ড বেসড অন আওয়ার চয়েসেস অ্যান্ড অ্যাকশনস উই উইল বি জাস্ট অন দ্য জাজমেন্ট ডে। দ্যাট মিনস আমরা একটা টেস্টের মধ্যেই আছি, দিস হোল থিং ইজ এ টেস্ট। সো আশা করি এখন তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যাক, মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হইলো ভাই, থ্যাংক ইউ। ইউ হ্যাভ টু অপশনস, চাইলে আমার সাথে আমাদের যেতেও পারো, অথবা এখানে বসে বসে সারাদিন এসব আজেরা চিন্তাও করতে পারো, আপ টু ইউ। যাই না শুই না, জাহান্নামের টিকিট কাটানোর আমার ইচ্ছা নাই ভাই, বুঝছেন? চলেন নামাজ পড়ে আসি। শয়তান সারাক্ষণ মাথার মধ্যে কিলবিল করতে থাকে। চলো চলো চলো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার কাছে যে জিনিসটা প্রায় খুব কিউরিয়াসিটি ক্রিয়েট করতো, সেটা হচ্ছে দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এই জিনিসটা আমার একার না, আপনাদের সবারই আমার মনে হয় মনে একটু কনফিউশন জাগায় প্রায়। অ্যান্ড স্পেশালি আমরা মুসলিম হিসেবে যারা প্রতিনিয়ত আল্লাহর কাছে কিছু কিছু যাচ্ছি, সেটার আউটকামটা আমরা আসলে দেখতে পাচ্ছি ইভেঞ্চুয়ালি, অনেকে অনেকে দেখতে পাচ্ছি না, অনেকে আসলে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি যে আমার ডাইরেকশনটা ঠিক আছে কিনা, দোয়া চাওয়ার মেথড এবং ওয়েটা ঠিক আছে কিনা। তো সেই সব কিছুর কিন্তু একটা সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের দরকার, সেটাই আপনারা পেয়ে যাবেন বাংলা ফ্রিকোয়েন্ট এডুকেশনের যে চ্যানেল সেখানে, এবং ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন, তাহলে কিন্তু আপনাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, স্পেশালি আমরা যেভাবে দোয়া করা উচিত আমাদের, তার বেসিকে আমরা কীভাবে করতেছি, এবং দোয়া চাওয়ার ক্ষেত্রে আমাদের যে পরিমাণ মনোযোগ থাকা উচিত, কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত, কীভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি দোয়াটা চাওয়া যেতে পারে, সবগুলো বিষয় আপনাদের কাছে আশা করি খুব পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা ভিডিওটা দেখেন। দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন, তো সেখান থেকে ভিডিওটা ইজিলি দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আই নো নট অনলি মি বাট অলসো আপনারাও অনেক সময় এরকম দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতির শিকার হন, শয়তানের অসুস্থায় আমরা আসলে বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে চলে আসে। আশা করি এখন থেকে আপনারা ওই ব্যাপারটা থেকে অনেক ক্লিয়ার হবেন, এবং এই জিনিসগুলো আপনাদের রিয়েল লাইফে কাজে লাগাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, এবং ভিডিওটা কিন্তু লাইক করে দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।